চার বেকারের গল্প শোনো আমার গানে গানে। ব্যাচেলার বিরিয়ানির দোকান খুললাম বিয়ের টানে। চার বেকারের গল্প শোনো আমার গানে গানে। ব্যাচেলার বিরিয়ানির দোকান খুললাম বিয়ের টানে। সেই মধ্য এশিয়া থেকে কবে বাবরের হাত ধরে ভারতে এসেছিলেন মুঘলরা, তবে তাদেরই সঙ্গে আসে এমন এক খাবার যা পরবর্তীতে হয়ে উঠেছে প্রায় গোটা দেশের জাতীয় খাদ্য। আর এই খাবার ভালোবাসেন না এমন ভারতীয় তো বটেই, বিশেষত বাঙালি খুঁজে পাওয়াই দুষ্কর। বন্ধুদের সঙ্গে সেলিব্রেশন, বিয়েবাড়িতে পাত পেরে ভোজন, রোম্যান্টিক রাতে ক্যান্ডেল লাইট ডিনার, পারিবারিক গেট টুগেদার, এমনকি ব্রেকআপের মন খারাপের একমাত্র সঙ্গী বিরিয়ানি, যার নাম শুনেই জিভে জল চলে আসে। আর তার দোকান হাতের সামনে পেলে তো কথাই নেই, হাঁড়ি খুললেই তাই ঘ্রাণেনো অর্ধেক ভোজনম। প্রিয় মানুষের মন জয় করার প্রধান উপায় এক প্লেট বিরিয়ানি। এদিকে হাতে যে লক্ষ্মী নেই, ফলে ঘরের লক্ষ্মীও অধরা। এই অবস্থায় আই বুড়ো নাম খোঁচাতে আপনারা খেলে আমাদের বিয়ে হবে, এই ট্যাগলাইন দিয়ে আজ তো বিরিয়ানির দোকান খুলে ফেলেছেন বাঁকুড়ার শুশুনিয়ার বিশ্বজিৎ কর্মকার, কৌশিক কর্মকার, সন্দীপ কর্মকার এবং দীপ আচার্য। তবে শুধুমাত্র দোকানের ট্যাগলাইনে নয়, নামেও রয়েছে চমক। চলতি পর্যটনের মরশুমে শুশুনিয়ার বিশ্বজিৎ কর্মকারদের ব্যাচেলর বিরিয়ানি নামের এই দোকান ঘিরে খাদ্যদর্শীদের নিত্যদিনের ভিড় লেগেই আছে। চার ব্যাচেলরের বিরিয়ানির দামও রয়েছে সাধারণের সাধ্যের মধ্যে, মাত্র 120 টাকাতে এখানে মেলে চিকেন বিরিয়ানি, সঙ্গে বিরিয়ানি প্রেমীদের অতি পছন্দের আলু আর ডিম তো আছেই। এছাড়াও এখানে এলেই পেয়ে যাবেন সুলভ মূল্যে বিভিন্ন ধরনের রোল, চাইনিজ খাবার, এমনটাই জানালেন তারা। আসলে নামটা আমাদের চার বন্ধুর ভাবনা, আমরা চার বন্ধুরা মিলে হঠাৎ একদিন রোড সাইডে আড্ডা দিচ্ছিলাম, আড্ডা দিতে দিতে মাথায় এলো যে চলো কিছু করা যাক চার বন্ধু মিলে। তো আমরা ভাবলাম কী করা যায় এই সিচুয়েশনে, যেহেতু শুশুনিয়া পাহাড়ে অনেক পর্যটক বাইরে থেকে আসেন, আমরা ঠিক করলাম একটা রেস্টুরেন্ট করা যাক। তো যেই ভাবা সেই কাজ, আমরা রেস্টুরেন্ট খুলে ফেললাম। তো ভাবলাম কী চমক দেওয়া যায় আমাদের, তো চারজন মাথার থেকে একটা আইডিয়া এলো যে আমরা নামে চমক রাখবো। নামে চমক রাখলাম ব্যাচেলার বিরিয়ানি, আর যেটা ট্যাগলাইন সেটা এখনো পর্যন্ত সবার নজর কেড়েছে, ট্যাগলাইন হলো আপনারা খেলে আমাদের বিয়ে হবে। কিন্তু এত সমস্ত কিছু খাবার দাবার থাকতে শেষমেশ বিরিয়ানির দোকান খোলাই কেন? এর উত্তরের খোঁজে বেরিয়ে জানা গেল চার বন্ধুর নানা রকমের নেশা, কিন্তু সেই নেশাকে পেশা হিসাবে গ্রহণ করেও লাভের মুখ খুব একটা দেখা যাচ্ছে না। যেমন বিশ্বজিৎ কর্মকার গান বাজনার সঙ্গে যুক্ত, কৌশিক মণ্ডলের নেশা থিয়েটার, তবে থিয়েটার করতে গিয়েছে পকেটে টান। আর অন্য দুই বন্ধু সন্দীপ কর্মকার এবং দীপ আচার্য আবার সাংবাদিকতার সঙ্গে যুক্ত, কিন্তু সেভাবে হাতে লক্ষ্মী না থাকায় ঘরের লক্ষ্মী আসতেও বাদ সাজছে যে, তাই আপনি খেলে আমাদের বিয়ে হবে, এই ট্যাগলাইন দিয়েই শুরু শুশুনিয়া পাহাড়ের পাদদেশে ব্যাচেলার বিরিয়ানি। বেকার দশা কাটবে এবার আমাদের বিয়ে হবে, বিরিয়ানির দোকান দিলাম এসো এসো সবে, ব্যাচেলার বিরিয়ানি নামটা তো দাদা সবাই জানি। 120 টাকা তো কম দাম, 120 টাকার মধ্যে যেখানে সমান আলু ডিম চিকেন সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, আর খুব সুন্দর টেস্টও খুব সুন্দর, সেই বিরিয়ানিটা এত কম, মানে এত কম দামে এত ভালো বিরিয়ানি পাওয়া যাচ্ছে, সত্যি আমার জন্য খুব এটা মানে আশ্চর্যকর ছিল যে এত একটা টুরিস্ট প্লেসে এত কম দামে একটা ভালো বিরিয়ানি পাওয়া যাচ্ছে। আমি এই ভালোর জন্য আমি দু প্লেট বিরিয়ানি খেয়েছি। শুশুনিয়ায় বেড়াতে আসা পর্যটকদের মুখে মুখে এখন ঘুরছে এই ব্যাচেলার বিরিয়ানির নাম। এদিকে দোকানের নাম দেখেই এখানে ঢুকে পড়া এক যুবক বলেন, মাত্র 120 টাকায় অসাধারণ বিরিয়ানি সার্ভ করা হচ্ছে। পর্যটন কেন্দ্রে এত সস্তায় এমন ভালো খাবার পাওয়া সত্যি দুষ্কর, এমনটাই মত খাদ্যরসিক পর্যটকদের। দিনের শেষে দুঃখ বিলাসী হয়ে গালে হাত দিয়ে বসে না থেকে চলো কিছু করা যাক, এই ভাবনা থেকেই পথ চলা শুরু ব্যাচেলার বিরিয়ানির। তবে দিন দিন যে এই বিরিয়ানি খাদ্যরসিকদের কবজি ডোবানোর প্রিয় ঠেক হয়ে উঠছে তা বলা বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।